এবার এলাকার গ্রামীণ চিকিৎসকদের পাশে বিশিষ্ট সমাজসেবী বিনয় কোলে। লকডাউনের শুরু থেকেই প্রায় অমিল বড় ডাক্তারখানা অথবা পাশ করা ডাক্তারবাবুর চেম্বার পরিষেবা। এমতাবস্থায় গ্রামীণ এলাকায় একমাত্র ভরসা হয়ে ওঠেন গ্রামীণ চিকিৎসকেরা। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এবং পরিবারের কথা না ভেবেই দিনের পর দিন মানুষকে পরিষেবা দিয়ে আসেন। শুধু তাদের নিজেদের হাতের রোগী নন, অনেক সময় পার্শ্ববর্তী পাশ করা ডাক্তারের চেম্বার বন্ধ থাকার ফলে জরুরি অবস্থায় অন্যান্য রোগীদেরও সমানভাবে পরিষেবা দিয়েছেন গ্রামীণ চিকিৎসকেরা। এই কয়েকটা মাস সমাজের চিকিৎসা ব্যবস্থার ভরসা হয়ে উঠেছেন গ্রামীণ চিকিৎসকরা। এলাকার বেশ কিছু গ্রামীণ চিকিৎসকদের সম্বর্ধনা দিলেন এবং তাদের উৎসাহ প্রদান করলেন, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় কোলে। আজকে এখন হচ্ছে এই যে কোভিড-19 যে রোগটা এসছে করোনা ভাইরাসের, সব থেকে যারা লাইভ রিস্ক নিয়ে ফ্রন্টে একদম আছে তারা হচ্ছে ডাক্তাররা, তারপরে নার্স আছে, তারপরে পুলিশ আছে, তারপরে এখন ব্যাংক কর্মচারীরাও আছে, ইলেকট্রিক অফিসার লোকেরাও আছে, আশাকর্মীরা আছে, বিভিন্ন এরা আছে। আজকে আমরা যারা মেন জায়গায় যারা পরিষেবাগুলো দিচ্ছে সেই ডাক্তারদের মানে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি, যারা এই লড়াইয়ে সব থেকে এগিয়ে লড়াইটা করছে। তা তাদের আমরা ওই তাদের মাস্ক আর ওই তাদের হাতে তুলে দিলাম, মাস্ক, গ্লাভস আর মাথার টুপি তাদের দিলাম, দিয়ে তারা অন্তত পরিষেবা দেওয়ার সময় তাদের লাইফ রিস্কটা একটু কম হয়, সেই জন্য তাদের দেওয়া হয়েছে। মানে যে গ্রামীণ ডাক্তাররা এই যে আপনার প্রস্তুতটা কীভাবে নিতে পারে? গ্রামীণ ডাক্তাররা হচ্ছে তাদের এখানে আরএমপির একটা সংগঠন আছে, এখন রেজিস্টার যারা প্র্যাকটিশনার যে আছে এরা আরএমপির সংগঠন, এরাই মূলত এলাকায় পরিষেবাটা দিচ্ছে মানুষকে দেখার। কারো জ্বর সর্দি কাশি হলেও ভয়ে কেউ যেতে চাইছে না, আজকে যেতে চাইছে না, কিন্তু এনারা পরিষেবাটা দিচ্ছে। তাই আগে সবার আগে এনাদের আজকে এটা দেয়া হলো এবং এদের প্রায় 25 জন আমাদের দুজাসায় আছেন, তাদের 25 জনকে দেওয়া হলো। এরপরে আমরা আশাকর্মীদেরও দেবো ফুল ডে সংবর্ধনা দিয়ে, তারপরে মাস্ক আর হ্যান্ড গ্লাভস আর মাথার টুপি দেওয়া হয়েছে। সাধারণ গ্রামীণ ডাক্তারদের মানে আপনাদের কাছে বেশি হচ্ছে এই মতো অবস্থায়, সত্যি দিক দিয়ে আপনার অভিজ্ঞতাই লকডাউন পরিস্থিতিতে একটু যদি শেয়ার করেন। সত্যি কথা বলতে কি, এই লকডাউন পরিস্থিতিতে করোনা নিয়ে আমাদের চিকিৎসা পরিষেবা মানুষকে দিতে গিয়ে আমাদের নিজেদের ভয় লাগছে, তবুও আমরা কী করব, সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করছি যতটা পরিষেবাটা ভালোভাবে দেওয়া যায় এবং দূরত্ব বজায় রেখে। একদম পরিবারের কথা হচ্ছে, আপনার নাম? আপনার নাম সুশান্ত শেঠ। আপনি কোথায় প্র্যাকটিস করেন? জিজাসা প্র্যাকটিস। বয়স্করা রয়েছে, প্রেশার রুগী আছে, সুগার রুগী আছে, থাইরয়েডের রুগী আছে, তাদেরকে পরিষেবা দিতে হবে তো। এখন পাশ করা ডাক্তার একদম কেউ আসে না, কেউ আসছে না, ফোনও তুলছে না, ফোন করলেও ফোনের কোনো রেসপন্স কিছু নেই। সেহেতু আমরা যেহেতু পারি সেটুকুই দিয়ে আসছি, কিন্তু সবই তো মানে ভয়ের মধ্যে দেখেই এই এই মনে হয় কিছু একটা হয়ে গেল, এই মনে হয় কিছু একটা হয়ে গেল, একটা একটা আতঙ্ক, সব সময় একটা আতঙ্কের মধ্যে থেকেই আমরা চিকিৎসা চলে যাচ্ছি। কিন্তু আমরা দিয়ে যাচ্ছি পরিষেবা একদম, যে সময় সময় যেভাবে থাকি সেইভাবে সময়ই দিয়ে আসছি। আমি পঙ্কজ পল্লে, আমার বাড়ি কুলডাঙ্গা, আমি পরিষেবা দিই এই কুলডাঙ্গা থেকে, জুয়াশা কুলডাঙ্গার মধ্যেই আমি আছি। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।